Hello, how are you? Hope all of you are well and I am also well. Okay, let's get our new class. Welcome to my new class. This is me, prepared by Miss Mod Ara, Sripur Govt. Pilot High School Assistant Teacher of Sripur Govt. Pilot High School, Sripur, Ghazipur. English 2, Class 9 and 10, Unit 7. Okay. Complete these sentences. Number one, yesterday I could not get up from bed on time because. Number two, as soon as I got up from bed, dot dot dot. Number three, since I could not avail the bus, dot dot dot. Number four, on the way to school, I walk fast, least, dot dot dot. Number five, if I reached late, dot dot dot. খেয়াল করো বন্ধুরা, ফার্স্ট ওয়ানটা কি ছিল? ইয়েস্টারডে আই কুড নট গেট আপ ফ্রম বেড অন টাইম বিকজ। সেন্টেন্সটা শুরু হয়েছে ইয়েস্টারডে দিয়ে, দেন আই পরে ভার্বের পাস্ট ফর্ম, এবং এখানে রয়েছে বিকজ। বিকজ থাকলে অবশ্যই কারণ এবং কারণ নির্দেশক ক্লজটি আমরা এই জায়গাটাতে লিখব। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে আই কুড নট আছে, সাবজেক্টের ইমিডিয়েট পরে ভার্বের ফর্মটা পাস্ট ছিল, বিকজের পরেও আমাদেরকে অবশ্যই ভার্বের ফর্মটাকে পাস্ট রাখতে হবে। ওকে, নেক্সট নাম্বার টু, অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড, আমি বেডে থেকে উঠতে না উঠতে, আমরা অ্যাজ সুন অ্যাজ এর রুলটা ইতিপূর্বে পড়েছি। এখানে আমরা খেয়াল করি সাবজেক্টের পরে ভার্বের ফর্মটা পাস্ট রয়েছে, সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে ভার্বের ফর্মটাকেও পাস্ট দিতে হবে। এবং একটা আরেকটা জিনিস, এখানে অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড, আমি বেড থেকে উঠতে না উঠতে, বিছানা ছাড়তে না ছাড়তে, এরকম সেন্সে ব্যবহার হয়েছে। এবং এখানে বেডের পরে অবশ্যই আমাকে কমা দিতে হবে। আগে এটা বিকজটা কনজাংশন ছিল, যে কারণে এখানে আমাদেরকে কোনো কমা দিতে হচ্ছে না, কিন্তু এখানে যখন আমি পরবর্তী ক্লজটা শুরু করব, এই বেডের পরে আমাকে নিজে থেকে কমা দিয়ে নিতে হবে। নাম্বার থ্রি, সিন্স আই কুড নট অ্যাভেল দ্য বাস, যেহেতু আমি কোনো বাস পাইনি, সেহেতু কি হয়েছে? সিন্স যুক্ত ক্লজটা আমরা ইতিপূর্বে দেখেছি, পড়েছি, বিকজ এবং সিন্সের রুলটা সেম হয়, এবং শুরুতে যদি সিন্স থাকে সেটা অবশ্যই কারণ বোঝায়, আর কারণ বুঝালে পরবর্তী ক্লজটা কারণের ফলটা বোঝাবে, বা সেই হেতু কী হয়েছিল, সেরকম একটা সেন্টেন্স বা ক্লজ আমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, নাম্বার ফোর, অন দ্য ওয়ে টু স্কুল আই ওয়াক ফার্স্ট লিস্ট, স্কুলে যাওয়ার পথে আমি দ্রুত হেঁটেছিলাম পাচ্ছে, লিস্টের রুলটা আমরা ইতিপূর্বে পড়েছি, তাহলে কি হতে পারে এখানে আমাকে সেটা লিখতে হবে। দেন নাম্বার ফাইভ, ইফ আই রিস্ট লেট, ইফ আই রিস্ট লেট, যেহেতু আমি দেরিতে পৌঁছেছিলাম, ইফ যুক্ত ক্লজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হয়, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এর পরের অংশটাও আমাকে পাস্ট ইনডিফিনিট ফর্মেই লিখতে হবে। ওকে, লেটস সি দ্য আনসার্স। ইয়েস্টারডে আই কুড নট গেট আপ ফ্রম বেড অন টাইম বিকজ আই কেপ্ট লেফট আওয়ার। আই কেপ্ট লেফট আওয়ার মানে কি? মানে হচ্ছে আমি দেরিতে শুয়েছিলাম, রাত জেগেছিলাম, এরকম সেন্সে ব্যবহার হয়। ওকে, নেক্সট, অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড আই স্টার্টেড ফর দ্য স্কুল, আমি বিছানা ছাড়তে না ছাড়তে কী হয়েছিল, আই স্টার্টেড ফর দ্য স্কুল, আমি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছিলাম। খেয়াল করো বন্ধুরা, এখানে কী হয়েছে, বেডের পরে কমা দিয়েছি এবং সাবজেক্টের ইমিডিয়েট পরে ভার্বের ফর্মটা পাস্ট হয়েছে। ওকে, নেক্সট নাম্বার থ্রি, সিন্স আই কুড নট অ্যাভেল দ্য বাস, যেহেতু আমি বাস পাইনি, আই ওয়াজ লিটিল বিট ওয়ারিড, আমি সামান্য চিন্তিত ছিলাম, সিন্স আই কুড নট অ্যাভেল দ্য বাস কমা আই ওয়াজ লিটিল বিট ওয়ারিড, আমি সামান্য চিন্তিত ছিলাম, সাবজেক্টের ইমিডিয়েট পরে ভার্বের ফর্মটা পাস্ট হয়েছে, এবং যেহেতু আমি বাস পাইনি আমি চিন্তিত ছিলাম। এরকম দিতে পারো, তোমরা যদি লিখো যে আই গট আ রিক্সা, দ্যাটস নট প্রবলেম, এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো রিলেটেড সেন্টেন্স রুল ফলো করে অবশ্যই লিখতে পারো। নেক্সট নাম্বার ফোর,
On the way to college, I work first, lest I should miss the first class. On the way to college, I work first. কলেজের পথে আমি খুব দ্রুত হেঁটেছিলাম। I should miss the first class. আমি প্রথম ক্লাসটা মিস করি সেই ভয়ে। লিস্ট থাকলে ভার্বের ফর্মটা কি হয়? লিস্ট থাকলে লিস্টের পরে সাবজেক্ট হয়, তারপরে শুড বসে অথবা মাইট বসানো যায়। এরপরে শুড মাইট যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কিন্তু ভার্বের ফর্ম পাস্ট হয় না, ভার্বের ফর্ম বেস ফর্মটাই ব্যবহার করতে হয়। ওকে, নেক্সট নাম্বার 5। ইফ আই রিচড লেট, যেহেতু আমি দেরিতে পৌঁছেছিলাম, আই উড মিস দ্য ক্লাস। ইফ আই রিচড লেট, যেহেতু আমি দেরিতে পৌঁছেছিলাম, আই উড মিস দ্য ক্লাস, আমি ক্লাসটি মিস করেছিলাম। ইফ প্লাস পাস্ট ইনফিনিট, এখানেও দেখো সাবজেক্টের পরে পাস্ট ইনফিনিট ফর্ম। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ইতিপূর্বে যে সেন্টেন্সগুলো করেছিলাম সেগুলো রিলেটেড সেন্টেন্স ছিল, প্রবাদ বাক্যের ছিল, স্টোরি লাইন্স ছিল, একটার সাথে আরেকটা রিলেটেড। এখানেও কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড আছে। একটা প্রথম সেন্টেন্স আমরা যা লিখেছি সেটার সাথে রিলেটেড সেকেন্ড সেন্টেন্স, তার সাথে রিলেটেড থার্ড সেন্টেন্স, তার সাথে ফোর, তার সাথে ফাইভ। কিন্তু তোমরা যদি মনে করো যে তোমরা এখানে রিলেটেড রিলেশনটা বজায় রাখবে না, তোমরা অন্যভাবে সেন্টেন্স মেক করবে, সেটা তোমরা করতে পারো, সেটার জন্য কোনো নম্বর কাটা যায় না। লেটস ডু অ্যানাদার কমপ্লিটিং সেন্টেন্সেস। ওকে, নাম্বার 1, উই ইট সো দ্যাট। নেক্সট, সো উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট ডট ডট ডট। নাম্বার 3, ইফ উই ওয়ান্ট গুড হেলথ ডট ডট ডট। নাম্বার 4, পিপুল হু লিভ ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি ডট ডট ডট। নাম্বার 5, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ডট ডট ডট। ওকে, ফার্স্ট 1 থেকে আমরা আসি, কি বলা হয়েছে? উই ইট সো দ্যাট ডট ডট ডট, আমরা খাই, সো দ্যাট মানে কি? যাতে করে আমরা খাই, যাতে করে ডট ডট ডট, যাতে করে কি হয়, কেন আমরা খাই? তাহলে যাতে করে মানে হচ্ছে একটা কারণ বা কেন আসবে এই জায়গাটায়। তাহলে উই ইট আছে সাবজেক্টের ইমিডিয়েট, পরে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো দ্যাটের পরেও আমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটাই রাখতে হবে। আর সো দ্যাটের পরে কী হয়, অবশ্যই সেখানে একটা সাবজেক্ট বসবে এবং কারণ নির্দেশক ওয়ার্ড বা ক্লজ দিয়ে আমরা এটাকে কমপ্লিট করব। নাম্বার 2, সো উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, যেহেতু আমরা মনে রাখবো যে আমাদের মনে রাখা উচিত, যে কী মনে রাখা উচিত এটার সাথে, যেহেতু এটা রিলেটেড আমরা সবগুলো পড়ে বুঝেছি, তাহলে অবশ্যই খাবারের কথা এখানে বলা হয়েছে। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে ডট ডট ডট, আমরা কেন খাই সেটা এখানে লিখে আমাদের কী মনে রাখা উচিত সেটা আমরা এই জায়গাটায় লিখব। নাম্বার 3, ইফ উই ওয়ান্ট গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্য চাই ডট ডট ডট, যদি আমরা ভালো স্বাস্থ্য চাই। খেয়াল করো বন্ধুরা, এখানে অলরেডি কমা দেওয়া আছে, যদি কমা না দেওয়া থাকে তোমার নিজে থেকে কমাটা বসিয়ে তারপরে কমপ্লিট করতে হবে, কিন্তু আগের দুইটা দ্যাটের সাথে কমা ছিল না, অর্থাৎ দ্যাট একটা কনজাংশন, এর পরে কখনো কমা বসে না। ওকে, নাম্বার 4, পিপুল হু লিভ ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি, মানুষ যারা পর্যাপ্তের মধ্যে থাকে, প্রাচুর্যের মধ্যে থাকে, তারা কী করে? পিপুল হু লিভ, যারা বাস করে, যেহেতু এখানে লিভের সাথে এস নাই এবং পিপুল হচ্ছে সবসময় প্লুরাল ফর্ম, সেহেতু আমাদের মাথায় রাখতে হবে এখানে অবশ্যই আমরা একটা সাবজেক্ট বসাবো এবং সেটাও প্লুরাল ফর্ম হবে। এবং এখানে ভার্বের ফর্মটা কী আছে? প্রেজেন্ট আছে, এই জায়গাটাতেও আমাদের ভার্বের ফর্ম প্রেজেন্ট রাখতে হবে। ওকে, নাম্বার 5, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টি হলো যে, এখানে অবশ্যই দ্যাটের পরে আমরা কমা দিব না, আর বিষয়টি কী হলো সেটা আমাদের এই আগের চারটা সেন্টেন্সটা ভালো করে পড়ে বুঝে সেটা আমাদেরকে এটার উপর ডিপেন্ড করে একটা রিলেটেড ক্লোজ দিয়ে আমরা এটাকে কমপ্লিট করব। ওকে, লেটস সি দ্য আনসার্স। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, অথবা
উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যটাকে রক্ষা করতে পারি। এখানে আমি দুটা লিখেছি, তার মানে এই নয় যে তোমাদেরকে দুইটাই লিখতে হবে, তোমরা অন্য কোনো বাক্য যদি মনে আসে, অন্য কোনো ক্লজ তোমরা লিখতে পারো, এই দুইটা যে কোনো একটাও তোমরা লিখতে পারো। ওকে, নাম্বার টু, সো উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট উই ডো নট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার। উই, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র আমাদের ক্ষুধাটাকে নিবারণ করার জন্য খাবো না। কেন খাবো তাহলে? সেটা তো ফার্স্ট ক্লজেই আমরা বলে দিয়েছি। ওকে, নাম্বার থ্রি, ইফ উই ওয়ান্ট গুড হেলথ, যদি আমরা সুস্বাস্থ্য কামনা করি বা চাই, কমা, উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাবার খাবো। খেয়াল করো, ইফ যুক্ত ক্লজে কী আছে? উই ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম। ইফ যুক্ত ক্লজ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম, থাকলে পরবর্তী ক্লজটাও কী হয়? প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচার ফর্ম। তাহলে কী হচ্ছে? উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট, আমরা অবশ্যই সুষম খাবার খাবো, এটা ফিউচার ফর্মে আছে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। ওকে, নাম্বার ফোর, পিপল হু লিভ ইন দ্য মিডেস্ট অফ প্ল্যান্টি, মানুষ যারা কী করে প্রাচুর্যের মধ্যে থাকে, ডু নট অলওয়েজ ইট আ ব্যালেন্স অর হেলদি ডায়েট ফুড, তারা সর্বদাই সুষম খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার খায় না। আমি অবলিক দিয়ে দুটা লিখেছি, তোমাদের যেটা চয়েস তোমরা করতে পারো লিখতে পারো, অর ইউ ক্যান রাইট দ্য অ্যানাদার সেন্টেন্স। ওকে, নাম্বার ফাইভ, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টি হলো যে দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট ফুড ভ্যালু। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টি হলো যে দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট ফুড ভ্যালু, তাদের খাবার সম্পর্কে, খাবারের মান সম্পর্কে কোনো ধারণা নেই, জ্ঞান নেই। এখন এখানে যে আমরা দে লিখলাম, দেটা কোথায় পেলাম, কীভাবে বুঝলাম যে এখানে দে হবে না হি হবে না আই হবে? এটা যেহেতু রিলেটেড সেন্টেন্স এবং ফোর নাম্বার পিপুল অলরেডি লেখা ছিল, পিপুল প্লোরাল ফর্ম, সেই কারণে আমরা সেই পিপুলকে বুঝাইতেই দে দিয়েছি। ওকে, নেক্সট, হ্যাপি ওয়াচিং, থ্যাংক ইউ ফর টুডে, হোপ অল অফ ইউ উইল Do better. Thanks.